করতেছে মানুষ না, আল্লাহ তো আমার গো তাওয়াফ করবে ফেরেশতা দিয়ে। একটু মনোযোগ দিয়ে শুনবেন, আমার নবীর শান মান আল্লাহ বাড়াইছে, আমরা খুশি, আমরা নবীর আল্লাহ ইজ্জত দিছে। ওয়ারাফানা লাকা যিকরাক, হাবিব আপনার সম্মানকে আমি আল্লাহ সমুন্নত করে দিয়েছি, আমি আল্লাহ আপনার ইজ্জত বাড়াইছি, আমরা খুশি, আমাদের নবীর ইজ্জত আল্লাহ বাড়াইছে। আপনারা কি কেউ বেজা? সবাই খুশি? এইটাই ইমান। খুব দুঃখের সাথে একটা কথা বলতে হয়, এক সপ্তাহ যাবত কাবার যে মাতাফ, যে জায়গাটা তাওয়াফের জায়গা, এক সপ্তাহ ওই জায়গা তাওয়াফ বন্ধ করে রাখছে, ওই ছাদের উপরে দিয়ে তাওয়াফের সুযোগ করছে। মেইন যে তাওয়াফের জায়গাটা বন্ধ করে দিছে কেন জানেন? করোনা ভাইরাসের ডরে। চিন্তা করা যায়, কাবা ঘরে তারা নিজেরা তো তাওয়াফ করতে যাচ্ছেই না, বরং বন্ধ করে দিচ্ছে করোনা ভাইরাসের ডরে। আচ্ছা ভাইজান, করোনা ভাইরাস কি আল্লাহর হুকুমের ভাইরাস হবে? আমার বিশ্বাস, যদি বলা হয় যে কাবা ঘরের কাছে গেলে কামান মুখ করে রাখছে মেরে ফেলা হবে, আমার মনে হয় নবীর পাগলরা কাবা ঘর ছাড়বে না। ঠিক না? মসজিদ নববীর মধ্যে কেউ যদি বলে যে মসজিদ নববীতে গেলে করোনা ভাইরাস ঢুকবো, তারপর আমার নবীর পাগলরা নবীর কদম ছাড়বো না। ঠিক না? কোথায় বলবো দুঃখের কথা? ইমান মানুষের আল্লাহর উপর ভরসাই নাই এখন, কোথায় জানি কি হয়ে যাচ্ছে। আরে বাংলাদেশে করোনাতে খবর আছে, এই বাংলাদেশ আল্লাহর অলির দেশ, মাইক পা অন লাগবে এই দেশে। কেন জানেন? একজন খ্রিস্টান, একজন খ্রিস্টান মানে বিজ্ঞানী, তিনি গবেষণা করছে মুসলমানদের জিকির লইয়া, জিকির আল্লাহ 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 আল্লাহ, এই যে জিকির, এই জিকির নিয়ে খ্রিস্টান গবেষণা করছে। কেমন জানেন? দুইজন রুগী, দুইজন হার্টের রুগী, দুইজনের হার্টের ড্যামেজের অবস্থাটা প্রায় সেম সেম, দুইজনকেই এক ধরনের মেডিসিন দিছে, চিকিৎসা করছে, একজনকে বলছে তুমি জিকির করো, আরেকজনকে তুমি ওষুধ খাও। তো দুইজনই ওষুধ খাইছে, আরেকজন জিকিরে মত্ত ছিল। নির্দিষ্ট সময় পরে দুইজনের হার্টের অবস্থাটা আবার পরিমাপ করলো, করার পরে দেখে যে জিকির করছে তার হার্টের অবস্থা বেশি উন্নত হয়েছে। ইসলামের মধ্যে যা কিছু শিক্ষা দেওয়া হয়েছে সবগুলি মানুষের কল্যাণে, মানুষের সব দিকে উপকার। কাবা ঘরের মাতাফ যদিও তারা তাও বন্ধ করছে, কিন্তু আল্লাহ তাআলা কুদরতিভাবে পাখি পাঠাইছে, সমতন ফেরেশতা পাখির সুরতে কাবা ঘরের চতুর্দিকে এইভাবে ঘুরে ঘুরে তাওয়াফ করতেছে। সুবহানাল্লাহ বলে যুবক ভাই, আপনারা কি ভিডিওটা পাইছেন? একবারে পাকিস্তানের কয়েকটা চ্যানেলে এটা প্রচার করছে, লাইভে পর্যন্ত কয়েকজন ভিডিও করে ছাড়ছে। পাখি তাওয়াফ করতেছে মানুষ না, আল্লাহ তো আমার ঘর তাওয়াফ করবে ফেরেশতা দিয়ে। এটা কিন্তু কাল্পনিক কথা বলছি না, নগদ। এই যে আমার মোবাইলে আছে, আমি দেখাই একটু, দেখাইলো দেখাইলো, সকলে দেখছে না? দেখাইতাম নি? এই যে আমার তো মোবাইলটা ছোট, এই যে ওই যে সাদা সাদা দেখা যায়নি, ঘুরতেছে কাবা ঘরের চতুর্দিকে ঘুরতেছে পাখি, দেখা যায়? দেখেন তো, এই যে সাদা সাদা উপরে দিনে ঘুরতেছে পাখি, এবার আস্তে আস্তে দেখাইছে সামনে রেখানি পিছনটা দেখে নি তুমি, এই যে দেখেন কাবা ঘরের চতুর্দিকে পাখিগুলো উঠতেছে, দেখছেন মুরব্বী? আবার দেখেন মুসলমান হরে সাবধান, ও ভাবি খারিজির দলে লুটিল ইমান, ইমান থাকলে কাবা ঘর ছেড়ে দেবা। চিন্তা করছেন আর করোনা ভাইরাস কি ধরনের ডরাইছে, এরা আল্লাহরে ডরায় না, এরা কাবা ঘর ছেড়ে দিয়ে ভাগছে। চিন্তা করছেন? কল্পনা করা যায়,
আল্লাহ তাআলা যেন শেষ নিঃশ্বাস পর্যন্ত আল্লাহর প্রতি বিশ্বাস রাখার তৌফিক দেয়, বলেন আমিন। আমিন। আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি আপনাদের বিশ্বাস আছে নি? আছে। সবাই বলেন আছে। আছে।